এবার কি শিবিক অধ্যাপক নিয়োগ হবে? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পদার্থবিদ্যার অতিথি অধ্যাপকের নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হওয়া বিতর্ক উস্কে দিয়ে এই প্রশ্নই তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। প্রসঙ্গত, গত 24 মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি হয়। ওই বিজ্ঞপ্তিতে পদার্থবিদ্যার অতিথি অধ্যাপক নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা মাস্টার ডিগ্রি, পিএইচডি অথবা নেট উত্তীর্ণ থাকা আবশ্যিক ঘোষণার পাশাপাশি প্রতি ক্লাস কিছু 300 টাকা দেওয়ার কথাও জানানো হয়। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। আর এ বিষয়ে বলতে গিয়েই মঙ্গলবার বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার বলেন, বিষয়টি অদ্ভুত ও যথেষ্ট বেদনাদায়ক। ইউজিসি যেখানে আজ থেকেই অতিথি অধ্যাপকের ক্লাস পিছু 150 টাকা অথবা মাসিক সর্বোচ্চ 50,000 টাকা দেওয়ার কথা বলেছেন, রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে সিভিক পুলিশের মতো সিভিক অধ্যাপক নিয়োগ করতে চাইছে। এর চেয়ে শিক্ষাদানের আবেদন করলেই ভালো হতো বলে তিনি মনে করছেন বলে জানান। স্থায়ী গেস্ট লেকচারার নিয়োগের জন্য আর সেখানে তাদের সাম্মানিক বলা হয়েছে প্রতি ক্লাসের জন্য 300 টাকা, এটা একটা অদ্ভুত বেদনাদায়ক এবং চরম বৈপরীত্য, যেখানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এই আজ 28 মার্চ সমস্ত গেস্ট লেকচারারদের অনারেরিয়ামের জন্য রিভাইজড গাইডলাইন্স করেছে, প্রতি ক্লাসের জন্য প্রত্যেকটি লেকচারের জন্য 1500 টাকা করে দেওয়ার কথা বলেছেন এবং সারা মাসে 50,000 টাকা পর্যন্ত, মানে বেশি ক্লাস নিলেও সেই 50,000 টাকা পর্যন্ত তারা পাবে। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার, মানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থনীতির ভাড়ার কি এত বন্ধা হয়ে গেল যে তো প্রায় মানে যেমন সিভিক পুলিশ হয় সেই রকম কি সিভিক অধ্যাপক হবে? এর থেকে আহ্বান করলেই তো হয় যে শিক্ষা দান করতে আসুন। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হয় তার একটা নমুনা, দাবি সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি। তিনি বলেন, অধিকাংশ কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শিক্ষক নেই। 300 টাকার অধ্যাপক নিয়োগ মানে তার কোনো দায়বদ্ধতা থাকবে না, শিক্ষা ব্যবস্থাকে ভয়ঙ্কর ভাবে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে বলেও তিনি দাবি করেন। আসলে সরকারি নীতিগুলোকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছে কেন্দ্রের সরকার হোক আর রাজ্যের সরকারই হোক, একটা প্রফেসরকে একটা অনার্সের ক্লাস নেওয়াবে, একটা কী বলে বিএবিএসসির স্টুডেন্টদের ক্লাস নেওয়াবে, একটা ক্লাসে 300 টাকা দেবে, আর আমরা এখানে ক্ষেত মজুরের মজুরি 600 টাকা করবার দাবি তুলছি। একটা শিক্ষা ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করতে হয় তার একটা নমুনা, যে পার্মানেন্ট টিচার দিচ্ছে না, অধিকাংশ কলেজে পার্মানেন্ট টিচার নেই, শিক্ষক নেই, অধিকাংশ স্কুলে এরকম সমস্যা দেখা দিচ্ছে, আর এখন শিক্ষার উপরটা যদি এরকম করে দেয় যে 300 টাকায় চুক্তিতে আসবে, সে একটু ক্লাস নেবে কি নেবে না দায়বদ্ধতার ব্যাপার থাকবে না, তারপরে সেখান থেকে চলে যাবে, পার্মানেন্ট টিচারের দিকে না গিয়ে খালি এটা মানে শিক্ষাটাকে একবারে তলানিতে ঠেকানোর জন্য যা পদ্ধতি নেওয়ার সেই পদ্ধতি নিচ্ছে। আমি এটা মনে করি না বা আমরা এটা কখনোই মনে করি না এটা কোনো পদ্ধতি হতে পারে, ভয়ঙ্কর খারাপ অবস্থার দিকে নিয়ে যাবার সার্বিক প্রয়াস হচ্ছে। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে শাসক তৃণমূল। দলের নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিরোধীরা ভুল ভাল মন্তব্য করে বিভ্রান্তি ছড়াতে চাইছে, পড়ানোর জন্য অনেকেই আগ্রহী থাকে তাই ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যে তিনি অসুবিধার কিছু দেখছেন না। তিনি আরো দাবি করে বলেন যে যাই ব্যাখ্যা করুক শিক্ষাকে মূল্য দিয়ে বিচার করা যায় না, বিজেপি সিপিআইএম মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন, ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে এসব করে মানুষের কাছে প্রমাণ করতে চাইছেন তারা বেঁচে আছেন। দেখুন, বিরোধীরা বিভিন্ন সময় তারা ভুলভাল মন্তব্য করে এলাকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, ঠিক সেরকম কোনো জায়গায় কোনো কিছু বিষয়ে পড়ানোর জন্য অনেকে আগ্রহী থাকে, সে বিষয়েই এখানে হয়তো একটা ইন্টারভিউ প্রসেস হচ্ছে, এতে কোনো রকম কোনো অসুবিধার কোনো কিছু দেখছি না, যে যেমনভাবে এটাকে ব্যাখ্যা করবে, কিন্তু শিক্ষা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব কিছু মূল্য দিয়ে বিচার করা যায় না, এটা ভাবতে হবে প্রথমে। সুতরাং সেই জায়গাতে অনেকেই ইন্টারেস্টেড, অনেকে চায় বিশ্ববিদ্যালয়ে আমি পড়াবো, অনেকে বিনা পয়সায় পড়ায়,
স্বাভাবিকভাবে একটা প্রক্রিয়া রেখেছে, এ জায়গায় ভুলের কিছু নেই। বিরোধীরা চাইছেন যে তারা কোনোভাবে সেখানে নিজেদেরকে ইনভলভ করতে, এ কারণেই যে তাদের পার্টি আর মানুষের সঙ্গে নেই। বিশেষ করে বলতে পারি বিজেপি বা সিপিএম এই দল মানুষ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। তারা এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এইসব জায়গায় কোথায় কি রয়েছে সেই নিয়ে তারা ব্যস্ত রয়েছে, এবং সেই নিয়ে তারা মানুষের কাছে জানাতে চাইছে যে আমরা এখনও বেঁচে আছি, আপনারা দেখুন এটা আমরা খবর করছি, এই হচ্ছে কথা। ৩০০ টাকার বিনিময়ে দেখুন, এই টাকা বললাম তো, শিক্ষার দিকটাকে মূল্য দিয়ে কোনো সময় বিচার আপনারা করবেন না। এখানে যেটা দেয়া আছে অনেকে বিনা পয়সাতেও করতে চায়, অনেকেই ইন্টারেস্টেড, এরকম বাধ্যতামূলক তো ব্যাপার নয়, ফোর্সফুলি তো কোনো জায়গা নেই। কেন এটাকে ভাবা হচ্ছে, টাকার অঙ্কে কেন শিক্ষাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা ভাবতে হবে। এ বিষয়ে জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, তাই তার প্রতিক্রিয়া মেলেনি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে ২৪ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।